Finally, our bear hot tea here with me. Chonun, I'm going to shut up. Yeah.
কঠিন রাস্তা কি ভাবছিস বল আমার সঙ্গে যদি আরেকজন চলে আসে আরো একজন আর মই কি বলবো আমি একজন কি খুব মিস করেছি আমি খেলাই সামলান যাচ্ছে না আরো একজন নিবে দেখেছেন আমি খুব মিস করেছি আপনারা বলেন কি জোন না যাচ্ছি এক জায়গায় নিয়ে কতক্ষণ থেকে পৌঁছে পারছি না বিরক্ত লাগে যাচ্ছে তার মধ্যে আরেকজনের চিন্তা করছে না তার আমার সময়টা গাড়ি যাচ্ছে কিভাবে মানে ভাবতেছি যে মানে আরেকজন নিয়ে ভাবতেছি তো এই জন্য বুঝতে পারতেছি না যে সমাগম কিভাবে পারে চলে যাচ্ছে তো আমি বুঝতে পারতেছি না আমি অনেকক্ষণ ধরে বসে আছি এই চার্জারে তো আমি বুঝতে পারতেছি না যে আমি কতক্ষণ ধরে বসে আছি ঘড়ির দিকে দেখলে বুঝতে পারবো যে আমি কতক্ষণ ধরে বসে আছি মানে এখানে শুধু বসেই আছে শরীরটা আছে কিন্তু মন নেই মন আরেকজনের কাছে দেখেছেন দর্শক তো ভিউয়ার্স আপনারাই কমেন্ট করে জানান কীরকম ছেলে এটা কী করা যায় কী পানিশমেন্ট দেওয়া যায় কি সেটা আপনারা কমেন্ট করে জানান তারপরে খবর হবে তারপরে দেখা হচ্ছে আপনাদের কিন্তু ঘটনার মেন কথা হচ্ছে কি খুব বিরক্ত লাগতেছে বুঝতে পারছেন সেই কতক্ষণ টমটমে উঠেছি এখনও পর্যন্ত পৌঁছতে পারছি না এখনও নাকি ছয় সাত কিলো যেতে হবে আমাদের এখন আমরা পাঁচ বিবিতে আসি এখান থেকে আরও সময় লাগবে তাহলে বোঝেন এখন বিরক্তের শেষ নাই তো ঠিক আছে দেখা হচ্ছে একবার হিলিপুর চলে আসতেছে লোক পার হয়ে আসতেছে আমরা এখন বাংলাদেশ সীমান্তে আছি হিলি ওই পার দেখতে পাচ্ছেন আপনারা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান হিলি দেখতে পাচ্ছেন রেল লাইন বুঝতে পারছি না কোনো একজন ভিআইপি মানুষ সম্ভবত চলে এসছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এমসিবি সৈকত বলছি আমি তো যেটা বলতে এসেছি আসলে হিলিতে যাওয়ার পরে ওখানে নামার পর গাড়ি থেকে নামার পরে যে ফুটেজগুলো ভিডিও ফুটেজগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আনফর্চুনেটলি ডিলিট হয়ে যাওয়ার কারণে আমাদের সাথে থাকুন আমাদের একটা প্রথম ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব